प्रिय दर्शक अस्सलामु आलाइकुम, आमी खंदकार जुएल इमाम नाटोर फिश फार्मिंग रिसार्च सेंटर फिश किंग एरेटर पक्ष के जाना आंतरिक शुभेच्छा। आशा करी अपना सबाई भलो आसें। आमी आपनादेर के दुईटी रिंग ब्लुआर जेटिर माध्यमे प्रकृतिर जे 21% अक्सिजेन बतास, ये प्रकृतिटा बतासे भरा, आमी अनेक भिडियोते बोलेछि आपनाराओ जानें, ये बतासेर माध्यमे जे অক্সিজেনটা নিম্ন আকর্ষণ শক্তির পৃথিবীর নিম্ন আকর্ষণ শক্তির মাধ্যমে সূর্যের অতি বেগুনি রশ্মিতে যেটা পানিতে প্রদাহ করে, পাশাপাশিভাবে আমরা সাপোর্টিং হিসেবে আমাদের প্রবলেম সলভ করার জন্য প্রকৃতি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্য ওঠা এবং ডোবা পর্যন্ত অক্সিজেনটা প্রদাহ করে থাকে, সেটি অনেক সময়তে পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষমতা পানি হারিয়ে ফেলে, অথবা অনেক সময় অক্সিজেন তৈরি হয় না, প্রকৃতি সূর্য আসে না, দুই দিন অতি বৃষ্টি অনাবৃষ্টি নিম্নচাপ মেঘাচ্ছন্নতা বিভিন্ন কারণে, সেটার সাপ্লিমেন্টারি সম্পূরক অক্সিজেন হিসেবে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের অ্যারেশনের মাধ্যমে পানিতে প্রয়োগ করার চিন্তা করে থাকি, যেটার মাধ্যমে আমাদের বাণিজ্যিক ভিত্তিতে টেকসই উন্নয়ন পদ্ধতিতে মাছ চাষে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তারই অংশবিশেষে আজকে আমি যে মেশিন দুটি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেই মেশিন দুটির নাম রিং ব্লুয়ার। এই রিং ব্লুয়ারের এই মেশিনটি দেখছেন, এই মেশিনটির চেয়ে বড়, কারণ এটা হলো এক ঘোড়া 0.750 কিলোওয়াট, 1.5 মানে 1.5 কিলোওয়াট, এটা 2 হর্স, এটা 1 হর্স, এটা 2 ঘোড়া, এটা 1 ঘোড়া। এই মেশিন দুটির এই যে মুখ দেখতেছেন, এইটার এই অংশ দিয়ে বাতাসটা টানবে ব্লুয়ার এই পাম্পের মধ্যে, এই এই যে গোল যে বৃত্তটা দেখতেছেন আর এটার যে গোল বৃত্ত দেখছেন, এইটাই হলো ব্লুয়ার পাম্প, বাতাসকে ব্লুইং করবে। আর এইটার অংশটা হলো মোটর, এখান থেকে এটা হলো মোটর। এটা আমাদের লেটেস্ট ব্র্যান্ডের সর্বোচ্চ আধুনিক ভার্সনের এই মেশিনগুলো আমরা বর্তমানে নিয়ে এসেছি। যেনারা পুকুরে অথবা বিভিন্ন বায়োফ্লক, আরএস ইনডোর ফিশ পার্ক ট্যাঙ্ক, সেগুলোতে আপনারা বাতাসের মাধ্যমে এইগুলো মেশিনগুলো পুকুরে অথবা ট্যাঙ্কের বাইরে সেট আপ থাকবে। এখানে আপনারা দেখতেছেন ফ্রেমের মতো আছে, এই 4টা নাটের মাধ্যমে আপনারা বাইরে সেট আপ করার পরে এইটা দিয়ে বাতাস টানবে। এইটা দিয়ে বাতাস বের হওয়ার পরে এইখানে এলবোর মধ্যে দিয়ে যে ফ্লেক্সিবল পাইপের আগে পিভিসি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পাইপ দিয়ে প্রত্যেকটা ঘাটে ঘাটে এলবো করে সেখান থেকে ফ্লেক্সিবল পাইপ দিয়ে ডিফিউজারগুলো আমরা ঝাঁঝরা করে বানায়ও নিতে পারি। আবার আমরা বিভিন্ন ধরনের আমদানিকৃত আমাদের কাছেও আছে, আপনারাও কিনতে পারবেন, সেগুলো দিয়ে সেই ট্যাঙ্কে আপনারা বাতাস দিয়ে অক্সিজেন প্রয়োগ করতে পারবেন। এবং এই মেশিনের চেয়ে এটার পাওয়ার ডবল। এটা আপনাদেরকে আমি এখন মেশিনটি চালু করার মধ্যে দিয়ে দেখাবো। দেখেন এই মেশিনটির বাতাসের পরিমাণ কত স্পিডে, এবং এটা 220 ভোল্টে সিঙ্গেল ফেসেই চলবে, কারণ আমাদের দেশে 3 ফেস লাইনের অনেক প্রবলেম হয়, আমরা এখন সিঙ্গেল ফেসের লাইনের মোটরগুলোই বেশি নিয়ে এসে থাকি, কারণ 3 ফেসটা আমাদের কানেকশান খুবই কম গ্রাহকের পুকুরে লাগানো আছে। তাই মোটরটি এখন আমি চালু করতেছি, আপনারা মোটরটি চালু হচ্ছে এবং দেখেন আপনারা কি পরিমাণ ওইভাবে বাতাসটা এটাতে হচ্ছে, এবং এটা অনেক দূরে নিয়ে গেলেও এই পলিথিনটা বাতাসে ভরে যাচ্ছে এবং এইখানে বাতাস হচ্ছে অত্যন্ত স্পিডে। যেখানে বাতাসটা হয় সেটা আপনারা দেখলে বুঝবেন যে এটা কীভাবে বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে, এবং এইটা এখানে দেওয়ার পরে ঠিক গুলির মতো, গুলি বন্দুকের গুলির মতো চলে যাবে, কারণ এইটা দিয়ে বাতাসটা ছাড়বে আর এইটা দিয়ে বাতাসটা টানবে। তাই আপনারা বাস্তব যে চিত্রটা দেখলেন এইটা অনেক সুন্দর মেশিন। এই মেশিনগুলো যেনারা রুট ব্লুয়ার খুঁজতেছেন 2 হর্সের, তার চেয়ে বিদ্যুৎ সাশ্রয়ী, এবং রুট ব্লুয়ার যেখানে আপনারা ব্যবহার করতে চান সেইখানে আপনারা আমাদের এই মেশিনগুলা রিং ব্লুয়ার এই মেশিনগুলা
অনেক টেকসই মেশিন, অনেক সুন্দর একটি মেশিন, যেটা আপনারা দেখলে বুঝবেন এটার অনেক মসৃণতা কালার। এবং মেশিনের এটা ব্লুয়ার পাম্প, এটা 2 হর্স আর এটা হলো আমাদের 1 হর্স। এই ব্লুয়ার পাম্পগুলো আপনারা দেখলে বুঝতে পারতেছেন এইটা মূলত পাম্প, এই গোল রাউন্ড বৃত্তটা পাম্প, এটা এই সাইডটা মোটর, এইটা এটার ডাবল। এবং এই এই পিছনের এই পাইপ দিয়ে বাতাসটা টেনে নেওয়ার পরে, এই পাইপের মাধ্যমে এই বাতাসটা টেনে নেওয়ার পরে বাতাসটা আরেকটা পাইপ দিয়ে বের হবে। তাই আপনারা আর দেরি না করে যারা বাজারে এই রিং ব্লোয়ার রুট ব্লোয়ার খুঁজছেন তাদেরকে আমি জানাই খবর যে আপনারা আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো, আপনারা সেখান থেকে টাকা দিয়ে উঠিয়ে নিতে পারবেন। এই মেশিনটি আমাদের বিক্রয় মূল্য 24,000 টাকা। এই 2 হর্সের এই মোটরটির এই পাম্প এবং তার টোটাল সেট আপের কারণে এটা আমি বলেছি 18,000 টাকা, এইটার দাম 24,000 টাকা। এটা 2 হর্স পর 1.5 কিলোওয়াট 2 ঘোড়া, 1500 কিলোওয়াট 2 ঘোড়া, অর্থাৎ 2 হর্স পর এটা 750 কিলোওয়াট 1 ঘোড়া 1 হর্স পর। তাই আপনাদেরকে আগামীতে 5-0 এনে টেকসই পদ্ধতিতে এই মেশিনগুলো ব্যবহারের আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে সশব্দ সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো এই প্রত্যাশায়। ভালো থাকবেন সবাই, এবং আমাদের এই ভিডিওতে যদি আপনাদের কোনো অনুপ্রেরণা জুগিয়ে থাকি তাহলে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিবেন। এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।